a period with a hobby. It is a continuation of yesterday's hand-to-hand combat. Okay? Yes, sir. Good. Now, come here. Yeah. অনেক সময় কি হয়, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটে বিনা ট্রেনিং এ আমরা পেয়েছি ওটা, এক দুই এক এক হাই, ওকে? Yes, sir. But we don't want that now. You know what we want? Hand to hand combat. Jete hoyeche. Now, I am your enemy. শত্রু মনে ভেবে লাঞ্চ লাঞ্চ হ্যাঁ কম অন হ্যাঁ লাঞ্চ এই এই ডাউন অ্যান্ড প্রেস অর ইফ ইউ লাইক ওকে ইয়েস স্যার গেট আপ গুড বয় গুড বয় গুড বয় নাও রবি আপ ইয়া দীপু ইয়া আ কাম অন লাঞ্চ No cheering, no cheering. Shut up. Just for fun. Hey, get up. Remember, this is the army, and army means discipline. This is not a place for personal revenge. এখানে চলবে শুধু বন্দুক আর সে শত্রু. You understand? Yes, sir. You better understand. Yes, sir. যদি আবার তোমার এই সিভিলিয়ান অ্যাটিটিউড আমি দেখি এখানে, I will throw you out of the army. You can forget the bloody army. Understand? Yes, sir. All right, now boys, come on. Tomorrow at 6 a.m. we meet out here. Okay? কালকে তোমাদেরকে দেখানো হবে কিভাবে শত্রু শিবিরের মধ্যে ঢুকে গিয়ে ওদেরকে ধ্বংস করা হয়। Move. দেখে যা মনে হচ্ছে আমরা সামনের সপ্তাহ থেকে চালু করতে পারি, তবে আইসিসিউটা শুরু করতে মনে হয় আরো কিছুদিন সময় লাগবে, কি বলেন? আপনি যা বলেন স্যার। আপনি একটা কাজ করুন, ডক্টর অমিত সিনহাকে একটা খবর দিন, একজন ভালো কার্ডিওলজিস্ট আমাদের দরকার। আর ডক্টর নিরুপম সেনকেও একটু যোগাযোগ করবেন তো। ঠিক আছে স্যার। কি ঠিক আছে, আমি যা বলছি আপনি বলছেন ঠিক আছে ঠিক আছে? আরে সুকরামজি কিছু সাজেশন দিন, তাহলে ঠিক থাকবে কি করে? স্যার আগরওয়ালজি বলেছেন আপনি যা বলবেন সেভাবেই তো কাজ হবে। হ্যাঁ, এই কথা বলেই তো আমাকে বিপদে ফেলে দিলেন, আমি একা একা। এই লিস্টটা তো আমি আগে কখনো দেখিনি। কোনো প্রবলেম হচ্ছে স্যার? না ঠিক প্রবলেম নয়, তবে একটা ওষুধের কোম্পানি কি ওষুধ সাপ্লাই করার অর্ডার দেয়া হয়েছে। তাতে কি কোনো প্রবলেম হবে স্যার? আরে বাবা, নার্সিং হোম চালু হলো না, কোনো মিটিং হলো না, ডাক্তার ঠিক হলো না, অথচ ওষুধ সাপ্লাইয়ের অর্ডার দেয়া হয়ে গেল। সত্যি তো? এ বাবা, এর মধ্যে বেশ কয়েকটা ওষুধ তো ব্যান্ড, বাজারে বিক্রি করা নিষেধ। আচ্ছা ওষুধের লিস্টটা কে করেছে? সে তো ওষুধ সম্পর্কে কিচ্ছু জানে না। তাহলে তো খুব প্রবলেম হয়ে গেল স্যার। আমার তো মনে হচ্ছে যে আপনার সঙ্গে থাকলেই আমার বেশি প্রবলেম হবে।
একটা কথা বলতে পারছেন না, একটা সাজেশন দিতে পারছেন না, খালি প্রবলেমের কথা বলছেন। স্যার সেটা তো আমার প্রবলেম আছে স্যার। ঠিক আছে, আমি একবার আগরওয়ালজির সঙ্গে দেখা করব, তারপর সব ঠিক করব। চললাম, গুড বাই। লিস্টটা ওখানে রেখে দিয়েছিস, যদি কোনো গড়বড় হয় ইয়াদ রাখিস, আমি কিন্তু তোকে ছাড়বো না। আগরওয়ালজির সাথে দেখা করতে গেল আজকে। এনিমি টেরিটরির মধ্যে কিভাবে একটু যেতে হয়, কিভাবে ওদের শিবিরের মধ্যে তোমরা ঢুকবে সেই জিনিসটা আমি একটু দেখাবো, বাকিটা তোমরা করে নেবে। আন্ডারস্ট্যান্ড? শিওর। Be alert. Yes, sir. What you do? This is enemy territory. এর ভেতরে ঢুকতে হবে। Immediate cover কি আছে? শুধু এই গাছগুলো, অন্য কিছু নেই। Okay. Remember, if necessary, go down. Okay? Understood? Sure. Alert? Yes, sir. Okay. Now what you do is, assuming you are entering quietly, fine, enter slowly. Get behind! Behind! That's it. Now move. Move. Repeat. Right! Go ahead, go behind the tree. Come on, yes, now move. আপনার বাবা মানে আমার বসকে জানাবেন যে আমি ওনার কাছে সত্যি কৃতজ্ঞ, এতটাই কৃতজ্ঞ যে ভাষায় প্রকাশ করতে পারছি না। এত সব আর্টিফিশিয়াল কথা আমি বলতে পারবো না, ইচ্ছে হলে আপনি গিয়ে বলবেন। ঠিক আছে, আপনি বসুন। আমার আক্রমণকারীদের কোনো খবর পেলেন? আপনি তো আমার সাহায্য চাননি, এখন জিজ্ঞেস করছেন কেন? বলুন না, পেলেন কিছু? একজনের খবর পেয়েছি, তার নাম ট্যারা গোপাল। লোকটা অবশ্য ট্যারা নয়, কিন্তু তার নাম যে কেন ট্যারা রাখা হয়েছে সেটা জানি না। পুলিশকে জানিয়েছে? পুলিশই জানিয়েছে আমার লোককে। লোকটার ডেড বডি পাওয়া গেছে বাগমারি খালে, লোকটাকে শ্যুট করা হয়েছিল। তার মনে শেখর গুপ্তা কোনো প্রমাণ রাখতে চায়। শেখর গুপ্তা? আচ্ছা, আমি শেখর গুপ্তা সম্বন্ধেই জানতে চাই। কলকাতার আন্ডারওয়ার্ল্ডের নতুন কিং, কি তার আসল নাম, তার ব্যাকগ্রাউন্ড, সবই আমার জানার দরকার। এবং আমার সাহায্য চাইছেন না, তাই তো? সাহায্য করার ইচ্ছে থাকলে লোকে এমনিই সাহায্য করে, পারমিশনের অপেক্ষা করে না। সোজাসুজি বলুন, আমি কি শেখর গুপ্তার খোঁজ করব? না। তাহলে আপনার অবস্থাও ঠিক আমার মতোই হবে। আপনি বরঞ্চ ওই ট্যারা গোপালের সঙ্গী লোকটার খোঁজ করুন, শেখর গুপ্তার কাছে আমি নিজেই পৌঁছে যাব। আপনি কিন্তু আবার জেদ করছেন। আর আপনি গুন্ডাদের মদত দিচ্ছে? আমাকে ইনসাল্ট করাটা আপনার হ্যাবিট হয়ে যাচ্ছে।
আপনাদের ক্লাসের লোকজন বড্ড তাড়াতাড়ি ইনসাল্টেড ফিল করে না। সেলফ রেসপেক্ট যার আছে সে তাড়াতাড়ি নিশ্চয়ই ইনসাল্টেড হয়। আর আপনি যখন বলছেন আমি গুন্ডাদেরকে সাহায্য করছি, তারপর ইনসাল্ট হওয়াটা খুবই স্বাভাবিক। অল রাইট, আমি চলে যাচ্ছি, আর এখানে আসবো না। কালেরা আমাকে এমনিতেই ছেড়ে দিচ্ছে, আপনাকে আসতেও হয় না। আপনি সত্যি বলছেন? আই এম সো হ্যাপি। যাওয়ার আগে বসে আপনাকে একটা কথা বলে যাই, শেখর গুপ্তা আপনার একসময়ের ঘনিষ্ঠ বন্ধু রাজু। স্যার ট্রেনিং আপনি খুশি তো? ট্রেনিং ঠিক চলছে তো স্যার? হ্যাঁ, দেখো দীপু, তোমার ফিলিংস, তোমার ইমোশনস, সেন্টিমেন্টস, এসব তো আমি বুঝতে পারছি, কিন্তু তোমার টার্গেটটা না। কিন্তু স্যার কি? না কিছু না। না না, দেখো কনফিউশন ক্লিয়ার করা উচিত। না মানে দেখো, আমাকে কিছুক্ষণের জন্য বন্ধু হিসাবে ভাবলে সেটা দোষের হবে না। আচ্ছা স্যার, ট্রেনিং এর পর আমাদের কাজ কি? দেশকে রক্ষা করার। কাদের হাত থেকে? শত্রু। স্যার আপনি কি মনে করেন যে বর্ডারের ওপার থেকে যারা আমাদের অ্যাটাক করে তারাই শুধু আমাদের শত্রু, আর বর্ডারের এপারে থেকে যারা প্রতিদিন মুখে মুখোশ লাগিয়ে কুড়ে কুড়ে আমাদের দেশটাকে খাচ্ছে তারা আমাদের শত্রু নয়? অবশ্যই, কিন্তু ওটা ট্যাকল করার জন্য গভর্নমেন্টের আলাদা একটা ডিপার্টমেন্ট আছে। ওই সব সিভিলিয়ানদের ব্যাপারে আমাদের নাক গলানো উচিত হবে না। স্যার আমার টার্গেটটা কি ভুল? না ভুল নয়, কিন্তু সেটা যদি ব্যক্তিগত দু একজনের বিরুদ্ধে হয় তাহলে ইয়েস, কারণ গভর্নমেন্ট এত টাকা খরচা করেনি তোমাকে তৈরি করার জন্যে, তোমার ব্যক্তিগত রাগ মেটাবার জন্যে। আর দ্বিতীয় হচ্ছে তোমার ডিউটিটা, সেটা তোমাকে মনে রাখতে হবে, আর তোমার নিজের লিমিটেশনস। সেই আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করা আছে? নো স্যার। লাঞ্চ খেয়েছো? নো স্যার। মুভ, মাত্র 10 মিনিট বাকি আছে, যাও 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 যাও। ইয়েস স্যার। আরে যাও যাও যাও, নো ডিলে, গো অ্যাহেড। গুড বয়, গুড বয়। ফুলবাজার কেন্দ্র থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন শ্রী কেদারনাথ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 65,300 ভোট বেশি পেয়েছেন। ওয়ার্ডগঞ্জ কেন্দ্র থেকে জিতেছেন। ফাটিয়ে দিয়েছেন বড়বাবু, ফাটিয়ে দিয়েছেন কেদারনাথ। ঝুঝুক দিয়ে, ঝুঝুক দিয়ে। তুই এতদিন কোথায় ছিলি? হ্যাঁ, পাতলা হয়ে গেছিলাম বড়বাবু, 7-7টা কেস দিয়েছিল পুলিশ আমার। আর আজকে যেই খবর পেলি কেদারনাথ জিতেছে, আপনি সুসুর করে সারা চলে এলি। হ্যাঁ সালা হারামি, আপনি আপনি আমার পেছনে দুটো লাথি মারেন বড়ো, কি লাভ? তোর পিছনটা গন্ডারের মতন শক্ত, আমার সালা দুটো পাই খারাপ হয়ে যাবে। কোথায় ছিলি তুই? মেদিনীপুরের একটা গ্রামে বড়ো। ও কি ফুর্তিতে যে দিনগুলো কাটিয়েছি না কি বলবো। সালা পুকুরে চান করেছি, তারপরে সেই পুকুরে ছিপ ফেলে না মাছ ধরেছি। একদিন জানেন বড়ো, একটা কালবোস মাছ ধরেছিলাম সালা 3 কিলো ওয়েট, আর তারপরে আলু, মেদিনীপুরের আলু বড়ো, সেই আলুর আলুর চপ। বাস বাস বাস, এখানে আমার সারা ইলেকশনের জন্য কাজ চলছে, ছেলেরা জান বার করে খেটে মরছে, আর তুই সালা ওখানে বসে মাছ আর আলুর চপ খাচ্ছিস। আমিও তো জান দিয়ে খাচ্ছিলাম বড়বাবু, সত্যি মাইরি, আমি তো শুধুমাত্র আপনাকে বাঁচানোর জন্য এ তল্লাটে আসিনি। আপনি আপনি ভেবে দেখুন যে পুলিশের রিপোর্ট কি বলতো আমি এলে, যে 7-7টা বড় কেসের আসামি কেদারনাথের হয়ে ইলেকশনে খাচ্ছে, সেটা কি আপনার জন্য ভালো হতো বড়বাবু? ওসব ফালতু কথা বলে আমার মন ভোলানোর চেষ্টা করিস না, তোর মতন হারামি আমি সালা জীবনে দেখিনি। আমিও দেখিনি, আমার বাপ দেখেছিল আমাকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ সাহেব, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাহেব। না না, ও স্যার তো একটা বস্তিতে গেছেন, ও কি সব ডিস্ট্রিবিউট করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দেবো বলে দেবো বলে দেবো।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সালা কুত্তা। সুবলের ফোন তো? সালা সারা বছর ধরে পার্টির কাছে আমার নামে খিস্তি করে, আর যেই আমি জিতেছি সালা ফোন করেছে মাস্কা লাগানোর জন্য। তোর মতো আমি আপনার পায়ে ধুলো বড় বাবু, আমার কথা শুধু একটু মনে রাখ। দেখ বাবু, আর কোনোদিন যদি তুই আমাকে ছেড়ে কোথাও, হ্যালো, হ্যাঁ 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 মেম স্যার, কেদারনাথ বলছি, কে বলছে? বাবুজি আমি লাইলি বলছি, শুভ অভিনন্দন। আরে পাগলি তুই, কি খবর পেয়েছিস? পাবো না, সবার মুখে মুখে দেখুন তোমার নাম। আরে কেউ শর্মিন্দা করতি হবে তুই? তুমি জানো বাবুজি, রাস্তায় যখন তোমার নাম নিয়ে ওরা ঘুরছিল তখন আমার মনে হচ্ছিল আমি ওদের বলি যে কেদারনাথ আমার বাবা, আমার বাবুজি, কিন্তু বলতে পারিনি। বেটি এক মিনিট হোল্ড কর, পড়ে হ্যাঁ বল বেটি, কি চাস? বাবুজি আমার আমার একটা ঘর চাই। আজকের দিনেও তুই সেই একই কথা বলছিস বেটি। বাবুজি আমার আমার একটা আর্জি ছিল। আচ্ছা বল বল, তোর যেটা মন চায় সেটা তুই বল। তোমার ফ্যাক্টরির পাশে যে জমিটা পড়ে রয়েছে ওটা আমায় দেবে? ফ্যাক্টরির পাশে জমিটা তো, আরে ও জমি নিয়ে ডিসপিউট আছে। দেখ বেটি, আচ্ছা ঠিক আছে, আমি আমি তোকে আমি দেখছি কি করা যায়। না তোমার যদি খুব অসুবিধা হয় তো, আমি তোকে বললাম না আমি দেখছি, তুমি রাগ করলে না তো? আরে না রে বেটি, আর ঠিক আছে তুই ফিকার মত কর, দেখ 24 ঘন্টার মধ্যে ওই জমির খবর তুই পেয়ে যাবি। রাখছি বাবুজি। ঠিক হবে বেটি, আচ্ছা। বাবু ওই ফ্যাক্টরির পাশে ওই যে জমিটা ছিল ওখানে এখন কোনো কাজ হচ্ছে না তো? ওই ব্লাড ক্যাম্প বলা জমি? হ্যাঁ ওই যে যেখানে ব্লাড ক্যাম্প বসছিল ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কি এখনো ফাঁকা আছে? হ্যাঁ হ্যাঁ ফাঁকা আছে, কি করতে হবে বল বাবু? না কিছু না, তুই যা। এই বা হ্যালো, হ্যাঁ কেদারনাথ স্পিকিং, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা ইয়ে ফারুক, এ সরি বস, ইয়ে তো খতম হো গিয়া, যাচ্ছিস কোথায়? ডোন্ট সরি বস, আমার স্টকে আছে নিয়ে আসি। না 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 শোন না শোন না, দেখ আমি তোদের কোনো কেসে আর নেই, এই যে খাওয়া খাই কেসে আমি নেই। আমার আই এম শিওর যে দুটো চোখ কিন্তু আমাদের ভীষণভাবে ফলো করছে, কি করছে না? 20 কিলোমিটার দৌড়ানোর ইচ্ছে আমার নেই। রবি আই এম সরি, ইটস ওকে ইটস ওকে, দেন উই আর ফ্রেন্ডস, আই থিঙ্ক উই ওয়ার অলওয়েজ। ফারুক এবার তো স্টক থেকে বটলটা নিয়ে আর জানা। না রে আমার ইচ্ছে করছে না, মন খারাপ। কার কথা মনে পড়ছে? গার্লফ্রেন্ডের। এ মদন, আবে উঠ না। কি হলো আবার? লে পাকাত।